আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো আমাদের লুমিনাসের এনএক্সটি 3.7 কেভি অর্থাৎ 3000 ওয়াটের হাইব্রিডের ইনভার্টারগুলো নিয়ে। এই ইনভার্টারগুলা সরাসরি সোলার থেকে আপনাকে 220 ভোল্ট আউটপুট দিতে পারে, অর্থাৎ দিনের বেলাতে ইলেকট্রিসিটি ছাড়া উইদাউট ইলেকট্রিসিটিতে এই হাইব্রিড ইনভার্টারগুলা আপনার ঘরের লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশন সব কিছু চালাইতে পারে। এই বিষয়গুলো নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আইপিএস স্মার্ট বিডিআই চ্যানেলটাতে অনেকগুলো রিভিউ দেওয়া আছে, আপনারা রিভিউগুলো সেখান থেকে দেখে নেবেন। আজকে আমরা এখানে এই ভিডিওটাতে আপনাদেরকে যেটা দেখাবো, এই মেশিনগুলার চমৎকার কিছু সেটিংস আছে। এই মেশিনটা অনেকে ইনস্টল করার পরে সেটিংটা বোঝে না, যার জন্য মেশিনটা দুদিন পরে ডিস্টার্ব করে এবং উল্টাপাল্টা কাজ করে। তো এটার যে কিছু সেটিং আছে, এই সেটিংগুলো আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটাতে দেখাই দিব। কিভাবে সেটিং করলে আপনার প্রথমে সোলার, তারপরে কারেন্ট, তারপরে ব্যাটারিতে যাবে, কিভাবে সেটিং করলে প্রথমে সোলার, তারপরে ব্যাটারি, তারপরে গ্রিডে যাবে, কিভাবে আপনার ব্যাটারি ভোল্টেজ থাকবে, আপনি কত ভোল্টের সোলার প্যানেলের সাথে এটা কানেক্ট করবেন, কত ভোল্টের ব্যাটারি কানেক্ট হবে, খুঁটিনাটি যে বিষয়গুলো আছে এগুলো আমরা আপনাদেরকে আজকের এই ভিডিওটাতে দেখাই দিব। অনেক ভাই আছেন যারা মেশিনটা নিজেরাই ইনস্টল করতে চান, অথবা লোকাল যারা ইলেকট্রিশিয়ান আছেন তাদেরকে দিয়ে এই মেশিনগুলো নিজেরা যারা ইনস্টল করবেন এই ভিডিওটা তাদের জন্য উপকারে আসবে। দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে লুমিনাসের এই যে এনএক্সটি প্লাস 3.7 কেভিএ হাইব্রিডের আমাদের যে সোলার ইনভার্টারটা, এটার সেটিংটা আজকে আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব, যাতে করে আপনারা নিজেরা যদি কখনো সেটিং করার দরকার হয় অথবা লোকাল যারা ইলেকট্রিকের কাজ করে তাদেরকে দিয়ে যদি আপনারা সেটিং করান সেই ক্ষেত্রে যেন আপনারা এই জিনিসগুলো বুঝে বুঝে সেটিং করতে পারেন। এখানে প্রথমে একটা জিনিস আমি আপনাদেরকে বুঝাই দেখেন, দেখছেন এখানে গ্রিড, তারপরে আছে একটা সুইচ, আর এখানে আছে পিবি, তারপরে আছে ইনভার্টার, তারপরে আছে হলো একটা লোড, আর এখানে আছে হলো ব্যাটারি। প্রথম জিনিসটা আপনি বুঝেন, আমরা এখন রাত্রের বেলাতে ভিডিও করতেছি, আমাদের সোলারের লাইনটা নাই, এখানে গ্রিডের লাইনটা এই সুইচটার মধ্যে দিয়ে সরাসরি আমাদের লোডে যাচ্ছে এবং আমাদের ব্যাটারিকে চার্জ করতেছে, অর্থাৎ এখন আমাদের গ্রিডের লাইন থেকে ব্যাটারি চার্জ করতেছে। পিবির যে দুইটা সুইচ এই মধ্যখানের, এটা এবং এটা হচ্ছে পিবি মানে সোলারের সুইচ, এই দুইটা সুইচ আমাদের অফ আছে। যখন দিনের বেলাতে সোলারটাকে সে পাবে তখন এই গ্রিডের এই লাইনটা দেওয়া থাকবে, কিন্তু গ্রিডের এই দুইটা সুইচ অফ থাকবে, এটা জ্বলবে। গ্রিডের লাইনটা যখন পাবে এই সুইচটা জ্বলবে, কিন্তু গ্রিডের এই এই লাইটটার পরে এদিক দিয়ে যখন সে আসবে, এখানে সুইচ লেখা যে লাইটটা জ্বলতেছে একটু কমলা কালারের, এই এই সুইচ এই লাইটটা জ্বলবে না, এটা থাকবে বন্ধ, অর্থাৎ গ্রিডটাকে এই সুইচটা বন্ধ করে দিবে, লোডে আসতে দিবে না। তখন কি হবে, তখন সোলারের এই লাইটটা জ্বলবে, ইনভার্টারের এই লাইটটা জ্বলবে আর ডাইরেক্ট লোডে আসবে, অর্থাৎ এই গ্রিডটা বন্ধ থেকে সরাসরি সোলার থেকে আপনার ঘরের সমস্ত লোড চলবে। গ্রিড লাইন দেওয়া থাকলেও এই সুইচটা গ্রিডের লাইনকে অফ করে রাখবে, এই সুইচটা অফ থাকবে, আর ব্যাটারি তো যখন চার্জ হওয়ার দরকার তখন চার্জ হবে, চার্জ যখন বন্ধ হয়ে যাবে তখন এটা আর এই যে জ্বলতেছে নিপতেছে ব্ল্যাঙ্ক যেটা করতেছে এই ব্ল্যাঙ্কিংটা করবে না, এটা হলো আউটপুটের সাইড। আর এখানে মূল যে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে পাওয়ার বাটন, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার বাটন। আমরা পাওয়ার বাটনটাকে কিছুক্ষণ প্রেস করে ধরে রাখবো, অন্তত পক্ষে 30 সেকেন্ড, 30 সেকেন্ড যদি আমরা ধরে রাখি মেশিন অন হবে, আবার 30 সেকেন্ড যদি আমরা ধরে রাখি মেশিন অফ হবে। এটা শুধু পাওয়ার বাটনে চাপ দিয়ে ছেড়ে দিলে হবে না, আপনাকে মিনিমাম 30 সেকেন্ড ধরে রাখতে হবে। এই পাওয়ার বাটন ধরে রাখার পরে যখন আপনার মেশিনটা অন হলো তখন আপনি এটাকে সেটিং করবেন। এখানে দেখেন আফ ডাউন মেনু তিনটা অপশান আছে, তো সেটিংয়ে আপনাকে ঢুকতে হলে প্রথমে আপনাকে মেনু বাটনটাকে একটু প্রেস করতে হবে। মেনু বাটনটা যখন প্রেস করবেন এখানে পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ড হচ্ছে 4টা 0, একটা জিরো আবার মেনুতে দেন আরেকটা জিরো, আবার মেনুতে চাপ দেন আরেকটা জিরো, আবার মেনুতে চাপ দেন 4টা 0, এই 4টা 0 হচ্ছে পাসওয়ার্ড। এই 4টা 0-র পরে আরেকটা চাপ দিবেন, অর্থাৎ পঞ্চমবারে যখন চাপ দিবেন তখন আপনার এই পাসওয়ার্ডটা ওপেন হয়ে যাবে। এখন কি আসছে, সিলেক্ট সেটিং, আপনি কি সেটিং করবেন এই জিনিসটা আপনাকে সিলেক্ট করার জন্য বলতেছে। প্লিজ ওয়েট, আমি মেনুতে আবার চাপ দিলাম, এখন আসতেছে প্লিজ ওয়েট, লেখাগুলো ক্লিয়ার আসতেছে কিনা আমি ঠিক জানি না, প্লিজ ওয়েট আসছে। এখন কারেন্ট সেটিংয়ে আমাদের কি আছে, 17.5 অ্যাম্পিয়ারে আমাদের ব্যাটারিটা সর্বোচ্চ চার্জিং হতে পারে, এই জিনিসটা আমাদের সেটিং আছে। তারপরে যাই ডাটা সেভ, আমরা ওটাই রাখবো 17.5-এ, আমরা এই জিনিসটাকে সেটিংয়ে রাখবো। আচ্ছা,
এখানে আফে যাওয়ার সিস্টেম আছে। প্রথমে আমরা আফে গেলাম, কি আসলো? ব্যাটারি ক্যাপাসিটি। আমার এটাতে কতটুকু ব্যাটারি ক্যাপাসিটি আছে আমি দেখব। এই আফে দেওয়ার পরে আমি মেনুতে চাপ দিলাম, প্লিজ ওয়েট। মেনুতে চাপ দেওয়ার পরে আমাকে ওয়েট করার জন্য বলতেছে। ব্যাটারি আমরা 200 অ্যাম্পিয়ার, 220 অ্যাম্পিয়ার পর্যন্ত ইউজ করতে পারবো। এখানে 220 দেওয়া আছে, তো আমরা এটাকে ডাউনে দিব। ডাউনে দিয়ে আমাদের ব্যাটারিগুলো হচ্ছে 200 অ্যাম্পিয়ারের, আমরা 200-তে রাখবো। হ্যাঁ, এই যে ডাউন, ডাউনটাকে আস্তে আস্তে চাপবেন। ডাউনটাকে আস্তে আস্তে চাপতে চাপতে 220 থেকে আমরা 200-তে নিয়ে আসব। হ্যাঁ, তাহলে ব্যাটারি সেটিং কত আছে? 200-তে আসার পরে আমরা আবার মেনুতে একটু চাপ দিব, এই ডাটাটা সেভ হয়ে যাবে। তাহলে আমরা ব্যাটারি সেটিংটা করলাম 200 অ্যাম্পিয়ার, এই যে সেভ হয়ে গেছে। এখন আমরা আবার যাব আফে। আফে ব্যাটারি টাইপ সেটিং, ব্যাটারি টাইপ সেটিং আসার পরে আমরা আবার মেনুতে যাব। একটা চাপ দেওয়ার পরে প্লিজ ওয়েট, আপনাকে ওয়েট করার জন্য বলতেছে, আমরা একটু ওয়েট করব। ব্যাটারি টাইপ আছে টিউবুলার, যেহেতু আমাদের ব্যাটারিটা টিউবুলারই আছে, আমরা টিউবুলার থেকে চেঞ্জ করব না। আর আপনি যদি চেঞ্জ করতে চান আপ অথবা ডাউন কিছু একটা দিয়ে, হ্যাঁ, এই যে লোকাল, SMF, তারপরে টিউবুলার, ফ্ল্যাট, এই ধরনের অপশানগুলো আছে, আপনি চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করবেন। তো আমরা আবারও এটাকে টিউবুলারে নিয়ে যাব, ফ্ল্যাট, টিউবুলার। টিউবুলারে যাওয়ার পরে আমরা মেনুতে আবার চাপ দিব। এখন আমরা টিউবুলারে আবার সেটিং করে দিলাম। এটা হলো আমরা কী টাইপের ব্যাটারি ইউজ করতেছি সেটা সেটিং করলাম। আবার আপনি আপে চাপ দেন। আউটপুট ফ্রিকোয়েন্সি সেটিং, সাধারণত আমাদের সবগুলো মেশিনেরই ফ্রিকোয়েন্সি, অর্থাৎ আমাদের বাংলাদেশের যে ইলেকট্রিসিটি তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। আমরা ফ্রিকোয়েন্সিতে হাত দিব না, ফ্রিকোয়েন্সি অটোমেটিক্যালি 50 হার্টজ সেটিং করা আছে। ফ্রিকোয়েন্সি যদি আপনি 50-এর জায়গায় 60 করে দেন, বিশেষ করে বাংলাদেশের বাইরে যে কান্ট্রিগুলো আছে সেখানে ফ্রিকোয়েন্সি 60 হার্টজ, কিন্তু বাংলাদেশে 60 হার্টজে কাজ করবে না, এই জিনিসটা মনে রাখবেন। আমাদের বাংলাদেশের ইলেকট্রিসিটির ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ, মানে 50 হার্টজ। পারতপক্ষে আপনার ফ্রিকোয়েন্সিতে হাত দেওয়ার দরকার নাই। তাহলে আমরা নেক্সট অপশনে যাব, ফায়ার রেটিং সেটিং। ফায়ার রেটিং সেটিং হচ্ছে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা সেটিং, মানে সে কোন জিনিসটাকে প্রায়োরিটি দিবে। আমি একটু ফাংশনের ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাই। প্লিজ ওয়েট, মেনুতে চাপ দেওয়ার পরে প্লিজ ওয়েট করার জন্য বলতেছে, আপনি একটু অপেক্ষা করেন। আচ্ছা, এখানে কি আছে? প্রায়োরিটি সেটিং, প্রথমে সোলার, সোলারের পরে গ্রিড, গ্রিডের পরে ব্যাটারি। অর্থাৎ দিনের বেলাতে সে প্রথমে সোলার থেকে আপনাকে আউটপুট দিবে, গ্রিড থেকে আউটপুট দিবে না, কারণ প্রথমে আমরা সোলার দিছি। সে সোলার থেকে ডাইরেক্ট আউটপুট দিবে। যখন সারাদিন সোলার থেকে চললো, রাত্রি যখন হয়ে গেল, তখন সে গ্রিডে যাবে, মানে সোলারের পরের অপশনটা গ্রিড। যখন আপনার গ্রিডের কারেন্টও চলে যাবে, তখন সে আপনার ব্যাটারিতে যাবে। অর্থাৎ রাত্রের বেলাতে কারেন্ট চলে গেলে, গ্রিডের লাইন না থাকলে, তখন যাইয়া সে আপনাকে ব্যাটারি থেকে আউটপুট দিবে। আপনারা এই সেটিংটা রাখবেন, সোলার 1 নম্বরে, গ্রিড 2 নম্বরে, ব্যাটারি 3 নম্বরে। আর আপনি যদি এটাকে চেঞ্জ করতে চান, আবার আপ অথবা ডাউনে যান, আমি ডাউনে দিলাম, সোলার অনলি। আপনি যদি মনে করেন আমি শুধু দিনের বেলাতে চালাবো, আর একটা বাইপাস সুইচ করে আমরা সেটা কারেন্টটাকে বাইপাস করে চালাবো, রাত্রে মেশিন থেকে আমরা কারেন্ট নিব না, তাহলে আপনি সোলার অনলি সেটিং করতে পারেন। তবে সোলার অনলি সেটিং করলে ঝামেলা হয়ে যাবে, কারণ রাত্রে আপনাকে ইলেকট্রিসিটি ব্যবহার করতে হবে মেশিনের মাধ্যমে। সোলার অনলির পরে কি আছে? তারপরে আছে সোলার, ব্যাটারি, গ্রিড। আমরা একদম প্রথম যে সেটিংটা দেখছিলাম সেটা ছিল সোলার, সেকেন্ড ছিল গ্রিড, তারপরে ছিল ব্যাটারি, আর এখন আসছে কি? সোলার, তারপরে সোলার শেষ হয়ে গেলে যাবে ব্যাটারিতে, ব্যাটারি শেষ হয়ে গেলে তখন যাবে হলো আপনার গ্রিডে। এই সেটিংটা আপনি রাখবেন না। কেন এই সেটিংটা রাখবেন না? যখন ধরেন বিকাল 5টা বাজে, সোলারটা চলে গেল, বিকেল 5টা বাজে সোলারটা যদি চলে যায়, তাহলে 5টা থেকে আপনার ব্যাটারি থেকে ব্যাকআপ দেওয়া শুরু করবে। দেখা দেখবো যে 2-3 ঘন্টা ব্যাকআপ দেওয়ার পরে আপনার ব্যাটারির চার্জটা শেষ হয়ে যাবে, তখন সে গ্রিডে যাবে। তখন গ্রিডে গেলে কি হবে? এই গ্রিড থেকে লাইনটা যখন সে পরবর্তীতে পাবে, তখন সে ব্যাটারিটা আবার গ্রিড থেকে চার্জ করে নেবে। অর্থাৎ দিনে সোলার থেকে যা আপনার সেভ হচ্ছে, সেভ হয়েছিল, সেটা গ্রিডের লাইন পাইলে ব্যাটারি চার্জ করতে যাইয়া সমান সমান হয়ে যাবে। সুতরাং সোলার, ব্যাটারি, গ্রিড, এই জিনিসটা আমরা দিব না। তাহলে আমরা কোথায় যাব? আমরা আবার যাব সোলার, গ্রিড, ব্যাটারি, ঠিক এই সেটিংটাতে আমরা রাখবো। 1 নম্বরে হলো সোলার, 2 নম্বরে হলো গ্রিড, 3 নম্বরে হলো ব্যাটারি। যখন আমরা এটাতে থাকবে, আবার আমরা মেনুতে চাপ দিব, একটুখানি চাপ দিলে আমাদের এই ডাটাটা সেভিং হয়ে যাবে, আমাদের ডাটাটা সেভ হয়ে গেছে। অর্থাৎ ফার্স্ট প্রায়োরিটি দিবে সোলার, সেকেন্ড প্রায়োরিটি দিবে গ্রিড, তারপরে দিবে হচ্ছে, গ্রিড না থাকলে দিবে হচ্ছে আপনার ব্যাটারি ব্যাকআপ, হয়ে গেল। তারপরের অপশানে কি আছে? কারেন্ট সেটিং। কারেন্ট সেটিংয়ে কি আছে? আচ্ছা, কারেন্ট সেটিংয়ে আমাদের ব্যাটারি অ্যাম্পিয়ার আছে 17.5
50 অ্যাম্পিয়ার সেটা থাক, আমরা সেটাতে লাড়াচাড়া করার দরকার নেই। যেহেতু আমাদের টিউবুলার ব্যাটারি আমরা 17.5 এ সেটিং করে রাখব। কারেন্ট সেটিং এর পরে আছে ভোল্টেজ সেটিং। দেখি আমাদের ভোল্টেজ কততে সেটিং করা আছে, প্লিজ ওয়েট। ভোল্টেজ সেটিং 58.80। ওকে, আমরা এর চেয়ে বাড়াবো না কমাবো না, মানে সর্বোচ্চ বুস্ট ভোল্টেজ, মানে আমাদের সোলার প্যানেল থেকে যে ভোল্টেজটা আসবে, এই মেশিনটা যেহেতু এমপিপিটি টেকনোলজিতে করা, কম ভোল্টেজ আসলে সেটাকে বুস্ট করতে পারে। বুস্ট করে এই ভোল্টেজটা কিন্তু ব্যাটারি ভোল্টেজ না, এই ভোল্টেজটা হচ্ছে আপনার সোলারের ভোল্টেজ। 58.80 পর্যন্তকে সে বুস্ট করতে পারবে। ওকে, আমরা এটাতেই রাখবো, সেভ দিয়ে বের হয়ে গেলাম। তারপরে হলো ফ্লট ভোল্টেজ, 54.0 ফ্লট ভোল্টেজ হচ্ছে 54.40, এটা এটাতেই থাকবে, মানে এজ এ জুয়াল ভোল্টেজ আর কি 54 পর্যন্ত থাকবে। তারপরে আমরা ডাটাটাকে সেভ করে নিলাম। ডাটা সেভ করে নেওয়ার পরে আমরা নেক্সট অপশানে যাব। তারপরে কি আছে, ব্যাটারি ক্যাপাসিটি। ব্যাটারি ক্যাপাসিটি দেখাইছিলাম আপনাদেরকে শুরুতে, 200 অ্যাম্পিয়ারে আমরা সেটিং করছি। তারপরে কি আছে, ডেট টাইম সেটিং। এখন আপনি যখন একটা মেশিন নতুনভাবে সেটিং করবেন, তখন এই সেটিংটা আপনি চাইলে করতে পারেন, এটা না করলেও কোনো সমস্যা নাই। তো ডেট টাইম সেটিংয়ে আসার পরে মেনুটাকে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে প্লিজ ওয়েট, একটু 2-4 সেকেন্ড ওয়েট করতে হয় মেশিনটা আসার জন্য। এখানে প্রথমে ডেট আছে, এখানে ডেট আছে 8/2/2022, অর্থাৎ আমরা একটু আগে সেটিং করছিলাম। তারপরেও যদি এখন আপনি এটাকে চেঞ্জ করতে চান, যেমন 08টা লাফাচ্ছে দেখছেন, এখন যদি আপনি এটাকে 8-এর জায়গায় 9 করেন 10 করেন, আপনি চেঞ্জ করতে পারবেন। আবার মেনুতে গেলে তার ফরেরটা লাফাচ্ছে, অর্থাৎ আগে ছিল ডেট, এখন মান্থটা লাফাচ্ছে। তারপরে গেলে আপনার ইয়ারটা লাফাচ্ছে, যেখানে লাফাবে সেটা আপ ডাউন দিয়ে আপনি সেটিং করে নেবেন। তারপরে যাবেন হলো আপনার নিচেরটাতে, টাইমে, টাইমের প্রথম গড়টা লাফাচ্ছে, তারপরেরটা হলো, প্রথমটা হলো আওয়ার, তারপরেরটা হলো মিনিট, তারপরেরটা হলো সেকেন্ড। এগুলা লাফানো যেটা যেখানে থাকবে আপ ডাউন দিয়ে আপনি সেটিং করে নিতে পারবেন। এখানে সেটিংটা আমাদের করা আছে, তো যেহেতু সেটিং করা শেষ হবে তখন আবার মেনুতে চাপ দিবেন, ডাটাটা সেভ হয়ে যাবে। তাহলে আমরা ডেট, তারপরে টাইম, সেটা আপনি সেটিং যেভাবে মন চায় সেভাবে করতে পারেন, ওটা অতটা ফ্যাক্টর না। তারপরে কি আছে, আউটপুট ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি 50 হার্জ থাকবে, এটা সেটিং করার দরকার নেই। ফায়ার রেটিং সেটিং আমরা ফায়ার রেটিং করছি। তারপরে হলো ভোল্টেজ সেটিং, ভোল্টেজ সেটিংও করছি, ডেট টাইম সেটিংও করছি, ব্যাটারি টাইপ সেটিং, ব্যাটারি আমাদের টিউবুলার সেটাও করছি, স্যাট ফ্যাক্টরি। আচ্ছা, স্যাট ফ্যাক্টরি সেটিং, একটা ছিল ফায়ার রেটিং সেটিং, আরেকটা ছিল ফ্যাক্টরি সেটিং। ফ্যাক্টরি সেটিংটা কখনো আপনারা ইয়েস দিবেন না, দিলে কি হবে আমি আপনাদের জিনিসটা বুঝাই। ফ্যাক্টরি সেটিং মানে হচ্ছে এতক্ষণ আমরা যে সেটিংগুলো করে আসি এগুলো সব মুছে যাবে। আমাদের মোবাইলে একটা অপশান আছে, সেটিংয়ে গেলে দেখবেন যে ফ্যাক্টরি রিসেট, অর্থাৎ ফ্যাক্টরি থেকে মোবাইল সেটটা যেভাবে আসছে সেভাবে সেটিং করাকে বলে ফ্যাক্টরি রিসেট। তো আমরা এতক্ষণ এই মেশিনটাকে যেভাবে সেটিং করছি, এই সেটিংগুলো চেঞ্জ করে এটা ফ্যাক্টরি থেকে যে ধরনের সেটিং হয়ে আসছে, ডিফল্ট সেটিং যেটা বলে, আমরা যদি সে ধরনের সেটিং করতে চাই তাহলে আবার মেনুতে যাব। কিন্তু ফ্যাক্টরি সেটিংয়ে আপনারা ঢুকবেন না, কোনো প্রবলেম যদি না হয় তাহলে ফ্যাক্টরি সেটিংয়ে ঢুকবেন না, যদি কোনো প্রবলেম থাকে তাহলে ফ্যাক্টরি সেটিংয়ে যাবেন। এখন এখানে বলতেছে স্যাট ফ্যাক্টরি সেটিং, উপরে লেখাটা কি খেয়াল করেন, স্যাট ফ্যাক্টরি সেটিং, অর্থাৎ আপনি যদি ফ্যাক্টরি সেটিংটা সেটিং করতে চান তাহলে ইয়েস মেনু, ব্যাকেটে লেখা আছে মেনু, অর্থাৎ আপনি মেনু বাটনটাকে চাপ দিলে এখন ইয়েস হয়ে যাবে এবং পুরাটা রিসেট হয়ে যাবে। আর নো পাওয়ার, আর আপনি যদি আপনার এই সেটিংটাকে চেঞ্জ করতে না চান তাহলে আপনি পাওয়ারে চাপ দিবেন। এখন যদি আপনি ভুলে আধা ঘন্টা পর্যন্ত প্রথমে সেটিং করে আসলেন, পরে সব শেষে আচ্ছা এখানে যদি আপনি মেনুতে দেন, মানে ইয়েস দিয়ে দিলেন, তাহলে আপনার পুরো সেটিংটা আবার নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা এটা নোতে দিব, নো মানে হচ্ছে পাওয়ারে দিব, তাহলে আমাদের সেটিংটা নষ্ট হবে না। ফ্যাক্টরি সেটিংটা তখনই লাগবে যখন আপনার কোনো বড় ধরনের ফল্ট হবে। আউটপুট ফ্রিকোয়েন্সি, কমন সেটিং, ফায়ার রেটিং সেটিং, কারেন্ট সেটিং, ভোল্টেজ সেটিং, ব্যাটারি ক্যাপাসিটি, ব্যাটারি টাইপ, আউটপুট ফ্রিকোয়েন্সি, অর্থাৎ মোটামুটি আমাদের সব সেটিং, ফ্রন্ট সাইডের যে কয়টা সেটিং ছিল সব সেটিং মোটামুটি আমাদের হয়ে গেছে। তো দর্শক মণ্ডলী, আমরা আমাদের সেটিংগুলো করলাম। এখন যখন মেশিনটা স্বাভাবিক অবস্থায় থাকবে তখন এই ডিসপ্লেতে আপনি খেয়াল করবেন, আপনি যা যা সেটিং করছেন সেটা একটার পর একটা আসতে থাকবে। একটু খেয়াল করেন, আমরা তেমন একটা লোড দেই নাই, গ্রিড ভোল্টেজ আছে 230 ভোল্ট, আউটপুট ভোল্টেজ আছে আমাদের 231 ভোল্ট, আউটপুট ভোল্টেজ 231 ভোল্ট, ব্যাটারি টাইপ টিউবুলার এবং ফায়ারটি এসজিবি, এসজিবি মানে হচ্ছে সোলার গ্রিড ব্যাটারি। হ্যাঁ, এবং টাইমিংগুলো যে আমরা যা সেটিং করছিলাম সবগুলো সেটিং আপনার ডিসপ্লেতে আসবে।
যদি কোনোটা আপনার কাছে ফল্ট মনে হয় আপনি ডিসপ্লেটা আগে খেয়াল করবেন এবং এই এই সেটিংটা করে নেবেন। লুমিনাসের NXT এই মেশিনগুলো সরাসরি সোলার থেকে আপনাকে আউটপুট দিতে পারে, একদম আপনি ইলেকট্রিসিটি লাইন বন্ধ করে দিয়ে শুধুমাত্র সোলার থেকে, এই দুটা লাইট বন্ধ জ্বলবে না, শুধুমাত্র সোলার থেকে আপনি আউটপুট নিতে পারবেন এই মেশিনের মাধ্যমে। তো এটাই হচ্ছে এই মেশিনের মূলত মানে সবচাইতে ভালো দিক। তো আমি আসলে এই ভিডিওটা আর লম্বা করতে চাই না, আমরা এই এই ভিডিওটাতে ফ্রন্ট সাইডের সেটিংটা আপনাদেরকে দেখালাম, আমি নেক্সট ভিডিওটাতে পিছনে কানেকশানগুলো অর্থাৎ কেবলের কানেকশানগুলো কোনটা কিভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাই দেব। তো দর্শক মণ্ডলী, আপনারা যারা কষ্ট করে আমাদের এতক্ষণ এই ভিডিওটা দেখলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এটার সেটিংটা আপনারা বুঝতে পারছেন। এই মেশিনগুলো চমৎকার একটা মেশিন, সরাসরি সোলার থেকে আপনাকে 220 ভোল্ট আউটপুট দিয়ে আপনার ঘরের লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ সব কিছু চালাবে, কোনো কিছু বাদ থাকবে না। সুতরাং একটা ভালো হাইব্রিড ইনভার্টার যদি আপনি চান অবশ্যই লুমিনাসের NXT এই মেশিনগুলো নিতে পারেন। এই মেশিনগুলো এটা হচ্ছে 3.7 KVA, এটা আউটপুট দিতে পারে 3000 ওয়াট, তারপরে যেটা আছে সেটা হলো 7.5 KVA, সেটা আউটপুট দিতে পারে 6000 ওয়াট, সবচাইতে বড় যে মেশিনটা আছে সেটা হচ্ছে 12.5 KVA, 12.5 KVA NXT মেশিনটা আউটপুট দিতে পারে অ্যাট এ টাইম 10,000 ওয়াট, 10,000 ওয়াট। চমৎকার চমৎকার মেশিন। তো আর ভিডিওটা লম্বা করবো না, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।